আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসের প্রথমে পরিচিত পর্ব তোমরা দেখে নাও। আজকের পাঠ পরিচিতি জীববিজ্ঞান নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। আজকের পাঠ শালক সঞ্চলেষণ। আজকের পাঠ শালক সঞ্চলেষণ। এই পাঠ শেষে তোমরা যা শিখবা, শালক সঞ্চলেষণ কি তা বলতে পারবে। শালক সঞ্চলেষণের সাধারণ সমীকরণ লিখতে পারবে। শালক সঞ্চলেষণের প্রকৃত গঠনের স্তর লক্ষ্য করতে পারবে। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। শালক সঞ্চলেষণের ধারণা, সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত হওয়ার এই প্রক্রিয়াকে শালক সঞ্চলেষণ বলে। মানে যে প্রক্রিয়া সবুজ উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে প্রস্তুত বা তৈরি করে, ওই প্রক্রিয়া শালক সঞ্চলেষণ প্রক্রিয়া। মানে সূর্যালোকের উপস্থিত উদ্ভিদ যে প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করে, ওই প্রক্রিয়াকে শালক সঞ্চলেষণ প্রক্রিয়া বলে। শালক সঞ্চলেষণ প্রক্রিয়ার প্রকৃত গঠনস্থল বা সংগঠন স্থল হলো, তোমরা লক্ষ্য করো, কোষ, যেখানে উদ্যতক, মেসোফিল, তারপর স্তর উপশিরা, তারপরে শিরা, মেসোফিল, নির্মতক, সর্বশেষ আছে রক্ষী কোষ। শালক সঞ্চলেষণের প্রকৃত সংগঠন স্থলগুলো হলো এখানে, এগুলো এখানে সালোচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। সালোচন প্রক্রিয়া তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আলো একটা পাতার উপরে পড়তেছে, পাতাতে কি নির্গত আছে, কার্বোহাইড্রেট পাচ্ছে অক্সিজেন, আর এখানে কি যুক্ত আছে, এখানে যুক্ত আছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, উপরে সূর্য আলোক। মূলত হলো সূর্যালোকের উপস্থিতিতে যখন গাছ তার মূলের সাহায্যে পানি ও খনিজ লবণ শোষণ করে, পাতা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সূর্যালোক থেকে আলো গ্রহণ করে, এখানে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে, অক্সিজেন নির্গত করে। এটা হলো শালক সঞ্চলেষণ প্রক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে আলো একটি গাছের উপরে কীভাবে আলোকণা কীভাবে পতিত হচ্ছে। এখানে কার্বন ডাইঅক্সাইড লক্ষ্য করো, ভালোভাবে দেখো যে কার্বন ডাইঅক্সাইড কীভাবে বাতাস থেকে বায়ু থেকে উদ্ভিদ গ্রহণ করতেছে, এভাবেই গ্রহণ করতেছে। আর নিচের দিকে তাকাও, গাছের মূলটার দিকে দেখো, পানি ও খনিজ লবণ এখানে পানির মূলের সাহায্যে শোষণ করে সমস্ত দিয়ে পরিবাহিত হইতেছে। এরপর দেখো যে এই দুটো একত্র হইয়া পানি আর খনিজ লবণ একসাথে হইতেছে। দেখো ভালোভাবে কীভাবে পানি আর খনিজ লবণ একত্র হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করলে দেখো ভালোভাবে। পানি আর কার্বন ডাইঅক্সাইড
দুটি একসাথে বিক্রিয়া করে শর্করা ও শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করে প্লাস অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন নির্গত হচ্ছে তোমরা লক্ষ্য করতেছ, ওখানে আলোক শক্তি আছে, মানে যেটা হলো সূর্য, সূর্যালোক ও ক্লোরোফিল, সূর্যালোক ও ক্লোরোফিল। তাহলে আমরা দেখলাম এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে যদি 12 অণু পানি যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হয়, গ্লুকোজ C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস 6 অণু পানি। এখানে প্রবেশক কাজ করছে সূর্যালোক আর ক্লোরোফিল। এই বিক্রিয়াটা হলো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা হলো সালোক সংশ্লেষণ বিক্রিয়া। তোমরা বুঝতে পেরেছ অবশ্যই। এরপরে তোমাদের একটি কাজ যেটা হলো তোমরা করবা, এখানে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় কীভাবে হয় তার চিত্র সহ খাতায় লিখবে। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এখানে দুইটা পর্যায় সম্পূর্ণ, একটা আলোক পর্যায় আর একটা হলো আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। এখানে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় কীভাবে হয় তা চিত্র সহ খাতায় লিখে নেবে। এরপর আসলে তোমাদের বাড়ি কাজ, সালোক সংশ্লেষণের ক্লোরোফিলের ভূমিকা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ক্লোরোফিলের ভূমিকা লিখবা। আজকের পাঠে সবাইকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।